ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী বহনকারী বাস খাদে পড়ে আহত হয়েছে অর্ধ শতাধিক শিক্ষার্থী। পুলিশ জানায়, সকালে সাভারের আশুলিয়ার বাইপাইল থেকে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে একটি বাস ধামরাইয়ের কুশুরা এলাকায় দুটি স্কুল কেন্দ্রে যাচ্ছিল। বাসটি ধামরাইয়ের বাটুলিয়া এলাকায় পৌঁছালে বাসটির চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা অর্ধ শতাধিক এসএসসি পরীক্ষার্থী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাইয়ের কালামপুর এলাকায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পুলিশ।